আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে রোপা আমনের বীজতলা ও ফসল নষ্ট, ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব তৈরি করেছে কৃষি বিভাগ। এবং দিনাজপুরের মধ্যপ্রাচ্যের খেজুর উৎপাদন করে উদ্যোক্তার সাফল্য, ভালো ফলন হওয়ায় চাষাবাদে আগ্রহ অনেকের। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লক্ষ্মীপুরে টানা চার দিনের অতিবৃষ্টি ও মেঘনার জোয়ারের পানি বেড়ে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় রোপা আমন বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় আমন আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষক। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টি কৃষকের জন্য আশীর্বাদ হয়ে এলেও কয়েকদিনের টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সাথে জোয়ারের পানিতে রোপা আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে আউশ ধান এবং গ্রীষ্ম ও শরৎকালীন সবজি ক্ষেত ডুবে যায়। আমাদের জমি 10 গুণ্ডা আছে, আমি রোপণ দিছি ধান, এখন পানি হয়ে এক বুক হয়ে গেছে। এখন 8 গুণ্ডা রুখছি আর বাকিগুলো খলাত রয়েছে, যেগুলো রুখছি এগুলোরও গ্যারান্টি নেই। এগুলো পানির তলে এক মাজা আর বাকিগুলো তো এবার খলাতে যে সব মুছে গেছে। আর এটাতে আমি কি করবো, আমার অনেক টাকা লস হয়েছে। আপনি করলা সসিন্দা ওই যে তরে সমস্ত সব ডুবে গেছে পানির তলে। বৃষ্টি ও জোয়ারে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় 3,505 হেক্টর জমির রোপা আমন ও বীজতলা এবং উঠতি আউশ ধান নষ্ট হয়েছে। 60 হেক্টর গ্রীষ্মকালীন সবজি এখনও ডুবে আছে বলে প্রাথমিক হিসেবে জানিয়েছে কৃষি বিভাগ। পানি নেমে গেলে আমরা ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন পাব। আমরা ইতিমধ্যে আমরা প্রাথমিক প্রতিবেদন সংগ্রহ করেছি। তবে যে সকল আমাদের কৃষক ভাইদের বীজতলা পানিতে নিমজ্জিত, সেই সকল কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। যারা আমন ধান রোপণ করেছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটি পানি যাতে দ্রুত সরিয়ে দেওয়া যায় সেই জন্য কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। নতুন করে রোপা আমনের চারা লাগানো না গেলে ক্ষতিগ্রস্ত জমিতে সরিষা সহ অন্য ফসল আবাদ করতে কৃষককে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার চ্যানেল আই কৃষি সংবাদ বিরতি এবং বিরতির পর্যা থাকছে। সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা। মরু অঞ্চলের খেজুর চাষে অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও ভালো উৎপাদন হয় আগ্রহী হয়েছেন অনেকেই। তার খেজুরের বাগান দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের মানুষ। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের আরও একটি রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পৌর এলাকার সজনপুকুর গ্রামের জাকির হোসেন কুয়েতে 20 বছর কাটিয়ে দেশে আসার সময় 12 কেজি খেজুর সঙ্গে আনেন। 20% জমিতে খেজুরের চারা রোপণ করেন। তার বাগানের গাছের বয়স এখন 4 থেকে 6 বছর। এবছর ফলন এসেছে। 9টি গাছে খেজুর ধরেছে, বিভিন্ন প্রজাতির আজুয়া, মরিয়ম, বার্হি, মেটজোল, আম্বার, খনিজি, এই গাছের খেজুর ধরেছে। এক একটি গাছে অনুমানিক 70-80 কেজি খেজুর আছে। এই গাছ আমাদের জৈব সার এবং রসালো মাটিতে খুব ভালো ফলন আসে। এর ফলে স্বাদও অনেক ভালো, যে এক একটি গাছ আমার 4 থেকে 5 বছরে ফলন আসছে। আর এটা আশাবাদী যে অনেক ফলন হবে, যে আমাদের এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। জাকির হোসেন জানান, খেজুর গাছ সাধারণত উঁচু জমিতে লাগালে ভালো হয়। গাছের গোড়ায় সবসময় জৈব সার ব্যবহার করতে হয়। খেজুর উৎপাদনের পদ্ধতি জানতে ও দেখতে তার বাগানে আসছেন আগ্রহীরা। স্বজন পুকুরে খেজুরের বাগান দেখতে আসে, আজওয়া মরিয়ম অনেক উন্নত খেজুর দেখে খুব ভালো লাগলো এবং উদ্বুদ্ধ হচ্ছে। আমাদেরও সবারই যদি উচিত, সবার মনে হয় যে এই ধরনের বাগান করলে আরও ভালো হবে। আমার কাছে এটা সবসময় খুব ভালো লাগছে এবং অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এবং এটা কেউ বাণিজ্যিক ভিত্তিতে খেজুর আবাদ করতে চাইলে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার পাশে আছি সর্বদা, এবং সরকারের পক্ষ থেকে যদি আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা আসে সেটাও আমরা দেব, এবং আমরা তাদেরকে পরামর্শের মাধ্যমে সবসময় সহযোগিতা করব। দেখতে পাচ্ছি আমরা তার অনেক চারা আছে, তিনি আরও এটাকে এক্সটেনশন করবেন। জাকির হোসেনের খেজুর বাগানের এক একটি গোছায় 400 থেকে 500টি ফল ধরেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে রোপা আমনের বীজতলা ও ফসল নষ্ট, ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব তৈরি করেছে কৃষি বিভাগ। এবং দিনাজপুরে মধ্যপ্রাচ্যের খেজুর উৎপাদন করে উদ্যোক্তার সাফল্য, ভালো ফলন হওয়ায় চাষাবাদে আগ্রহ অনেকের। দর্শক, চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।